এবার পর্দায় দর্শকেরা দেখবেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ এবং বাংলার কিং শাকিব খানকে একসাথে, কিন্তু প্রধান চরিত্রে নয়, অতিথি চরিত্রে। আধার থেকে আধারে শিরোনামের সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন ঢাকার শাকিব খান ও কলকাতার জিৎ। জাজ মাল্টিমিডিয়ার সংশ্লিষ্ট বেশ কিছু সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে এই ছবির পরিচালক রাফি এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি শুধু বলেন, যদি সিনেমা বানায় তাহলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানাবো। জানা গেছে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন এক ঝাঁক নতুন মুখ। চমক সৃষ্টির জন্য শাকিব খান ও জিৎকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আধার থেকে আধারের সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। ঢাকা ও আশেপাশের লোকেশনের পাশাপাশি শুটিং ইউনিট দেশের বাইরেও যাবে। সিনেমাটি একক প্রযোজনা হিসেবে নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া। আপনার ফেভারিট সেলিব্রিটির নতুন নতুন নিউজ আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।